আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামুকুম রহমতুল্লাহাতিল্লা রসুলিল্লাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ সাত অক্টোবর দুই হাজার বাইশ ইংরেজি এগারো রবিউল চৌদ্দোশো চৌচল্লিশ ইজ্রি মসজিদুল হারাম মকাতুল মকারমার খুদ্া আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ওমায় ইল্লা বিল্লাহ আজ ক্ষুদ্র প্রদান করেছেন সম্মানিত শেখ মাহের বিন হাম মাহিল হাবিদাহুল্লা তিনি যে বিষয়ে আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণ করলে এর যে উত্তম প্রতিদান রয়েছে সে বিষয়ে তিনি সুন্দর এবং চমৎকারভাবে আলোচনা পেশ করেছেন খতিব সাহেব হামসানার পরে তাকুয়ার জন্য তিনি আমাদেরকে বলেছেন তাকওয়াউর আলবাব এরপর সোমায়ত খতিব সাহেব তিনি ইয়ুব সালামের একটি ঘটনা বা তার জীবন সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে তার জীবন কত কঠিন ছিল আর এই কঠিন সময় তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই আলহ ইসালামকে পরীক্ষা করেছেন তার শরীরে তার সম্পদে তার সন্তান আদি তার পরিবারবর্গ সবার উপরে তার কল্প এবং তার যে জেহবা ছিল এছাড়া তার সব কিছুর মধ্যেই অসুস্থতা আক্রান্ত ছিল বা তিনি অসুস্থ ছিলেন এরপরও তিনি খুবই ধৈর্য ধারণ করেছেন খতিব সাহেব বলছেন যে তিনি সর্বদাই আল্লাহ রবুল্লাহ আলমিনে জিকির করতেন আর এই কঠিন পরিস্থিতিতে অর্থাৎ যখন তার সারা শরীরে বেঁধি ছিল এই বেধিকে নিয়ে তিনি দীর্ঘ বারোটি বৎসর কাটিয়েছেন এমন পরিস্থিতি হয়েছিল তার যে তার স্ত্রী ব্যতীত তার যত আত্মীয় স্বজন বা তার নিকটবর্তী যারা ছিল সবাই তাকে দূরে রেখে সবাই চলে গিয়েছে অর্থাৎ তাকে তার কাছে কেউ আসতেন না সমাজ খদুর সাহেব বলছেন যে তিনি এতটাই ধৈর্য ধারণ করছেন যে তা তার ধৈর্য একটি উদাহরণ হয়ে গিয়েছে বর্তমান আমরা সবর বললে আইব ইসলামের কথা আমাদের কাছে আসে আর তিনি এই কঠিন সময়ে যখন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রব্লা আলমিন তার এই ধৈর্যের বিপরীতে তাকে উত্তম প্রতিদান দান করেছেন বলছেন যে তার এই ঘটনার মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য শিক্ষা রয়েছে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বান্দাদেরকে ধৈর্য ধারণের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন যে কার কতটুকু সবর রয়েছে সেটা দেখার জন্য আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রা আলম জান্নাতে তাদেরকে সৌচ্চ মর্যাদা দান করবেন হাদিসের মধ্যে এসেছে তার যে হাদিস বর্ণনা করেছেন সেহান বলা হয়েছে যে সাল্লাল্লাহু আলিয়া সাল্লামকে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ এই উন্নয়সে আসাদ দুবেলা অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাদের উপর বেশি বালা মুসিবত আসে তিনি বলেন আলাম বিয়া বেশি বালা মুসিবত আসে নবীদের উপরে আমরা আজকের এই খোদবাতে সোমাদু খতুম সাহেব যা আলোচনা করেছেন এর বাইরেও আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে নবীদের কাছে বালা মুসিবত আসতো সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন নবীরা হয়েছেন এই চিত্রটা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করবো মাদা ফিকির সোমাদু খতিম সাহেব বলছেন যে যে ব্যক্তি দিনের ক্ষেত্রে যতটা দৃঢ় আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ততটাই বেশি পরীক্ষা করেন আর এরপরে যে হাদিস তিনি বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন নবীদেরকে বেশি পরীক্ষা করেন এরপর যারা সালহ ব্যক্তি যারা পরহেজগার মিনান্নাস এভাবেই পর্যায়ক্রমে যারা বেশি তা কমান তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করে থাকেন তিনি বলছেন যে যাদের দিনের ক্ষেত্রে বেশি গভীরতা রয়েছে তাদেরকে আল্লাহবুল্লাহ আলমিন পরীক্ষা বেশি করে থাকেন এই বা সালামের এই ঘটনা আল্লাহ রাবুল্লাহ আলমিন সোরা সদের একচল্লিশ এবং চৌচল্লিশ নম্বর আয়াতে একচল্লিশ থেকে চৌচল্লিশ নম্বর আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে বলেছেন الرب العالمين بلتن واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب أركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب إيه আল্লাহ আমিন বলছেন যে আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আইউব আলিহিস তিনি বলছেন শয়তান আমাকে কষ্ট দিচ্ছে অর্থাৎ তিনি যে ধৈর্য ধারণ করছেন এই দীর্ঘ সময়ে শয়তান তাকে অশা দিচ্ছে এটাই মূলত এখানে উদ্দেশ্য অর্থাৎ শয়তান নবী আয়ুব আলহিমকে কষ্ট দিচ্ছেন আদাব দিচ্ছেন যে তিনি যে ধৈর্য ধারণ করছেন সেটি থেকে যেন তিনি দূরে সরে যান এরপর আল্লাহ রব আলমী তাকে চিকিৎসা দিয়েছেন আল্লাহ রব আলমী তাকে ভালো করেছেন তার পরিবার পর বর্গ সবাইকে দান তিনি আরও বৃদ্ধি করে দিয়েছেন এইসব কথা কনে এই আয়তে বলা হয়েছে এখানে মেন যে কথাটা সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিন এই চৌচল্লিশ নম্বর আয়তের শেষে যে কথাটা বলেছেন ইন্না ওজেদেন সবের আল্লাহ রবুল্লা আলমিন স্বীকৃতি দিচ্ছেন এই পৃথিবীর মানুষের কাছে যে আমি আইব আলি সালাম আইবকে আইব সালামকে পেয়েছি যে তিনি ছিলেন ধৈর্যশীল একজন ব্যক্তি নিয়ে আমার লাভ কতই না উত্তম ভাল মানে তিনি কতই না ভালো একজন ব্যক্তি তাহলে এই বিষয়ে আমরা যে জিনিসটা জানতে পারলাম কোরআনের মাধ্যমে যে আল্লাহ রবাহ আলমিনের প্রিয় একজন বান্ধব ছিলেন ইয়ুব আলী ইসলাম যিনি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে যে মসিবদ এসেছিল তাতে তিনি ধৈর্য ধারণ করেছেন তিনি সফল হয়েছেন এবং আল্লাহ রব্লা আলমিন তাকে উত্তম কল্যাণ দান করেছেন তার পিতা তার যে আত্মীয় স্বজন বা তার পরিবার অনেকেই তা তাকে ছেড়ে চলে গিয়েছে একজন নবী ছিলেন তিনি এবার সাহেব বলছেন যে ধৈর্য ধারণ করা এটি একটি হলো উত্তম আমল যেমন আমরা সলাদ সিয়াম পালন করি যে এগুলো যেভাবে ভালো কাজ সেইভাবে ধৈর্য ধারণ করাও একটি ভালো কাজ এবং এটার বিনিময়ে আল্লাহ রবুল্লা আলম সব দিয়ে থাকেন কারীম ক্যারিওয়ালারক আল আমিন অসংখ্যবার এই বিষয়ে আলোচনা করেছেন সম্মানিত খতিব সাহেব বলছেন তিসাইন আমিনিসাইনাম দেয়া অর্থাৎ নব্বইটির থেকেও বেশি জায়গায় সম্মানিত খতিব সাহেব ধৈর্য ধারণের কথা বলেছেন তাহলে আমরা বুঝতে পারছি যে ধৈর্যের কতগুলো কত বড় ফজিলত রয়েছে সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইমান দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি একটি হলো সবর আর একটি হলো শুকুর অর্থাৎ একটি হল ধৈর্য ধারণ করা অপরটি হলো আল্লাহ রুবুল্লাহ আলমিনীর কৃতজ্ঞতা প্রকাশ করা কোন তিনি আল্লাহ রুবুল্লাহ আলমিন যে অনেক জায়গাতে বলেছেন ধৈর্য ধারণের কথা তিনি কয়েকটি উদাহরণ এখানে দিচ্ছেন আল্লাহরবুল্লাহ আলমিন সলাতে সাথে এই কথা উল্লেখ করেছেন ধৈর্য ধারণের কথাবস্থা এই নব ও সলা যে তোমরা আল্লাহর রুবুল্লাহ আলমিনের সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সলাতের মাধ্যমে তাহলে যখন কোন ধৈর্য ধারণ করব এবং আল্লাহ রবাহ আলমিনের কাছে আল্লাহ রবাহ বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে তিনি তাদেরকে ভালোবাসেন আল্লাহ হেব্বু সোহাবীর আর যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ রব্লা আলমিনের সাহায্য রয়েছে ইন্নআল্লাহ মা সোহাবির সোনা একশো তিপ্পান্ন সুরা আল ইমরান একশো ছয়চল্লিশ নম্বর আয়াত সুরা আর পঁয়তাল্লিশ নম্বর আয়াত এইসব আয়াত তিনি উল্লেখ করেছেন এরপর আল্লাহ রব আলমিন সুরাজ সামারের দশ নম্বর আয়াতে বলছেন ইনামা ইউরুম বেগর হিসাব যে এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রব আলমিন নির্ধারিত কয়েকটি কাজের ক্ষেত্রে বলেছেন যে যারা এই কাজগুলো করবে তাদেরকে আমি বেগয়ের হিসাব অসংখ্য অগণিত তাদেরকে প্রতিদান দান করবেন প্রিয় বন্ধুগণ তাহলে অনেকগুলো কাজ রয়েছে যেগুলোর কল অর্থাৎ এর যে প্রতিদান যাজা এগুলো আল্লাহর ব্লা আল উল্লেখ করেছেন এটার বিনিময়ে তো সব দেওয়া হবে এটার বিনিময়ে জান্নাত দেওয়া হবে এটা এই কাজ করলে জাহার নাম থেকে মুক্তি দেওয়া হবে কব রাজা থেকে মুক্তি দেওয়া হবে আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর ব্লা আল বলছেন তাদের সব তিনি দান করবেন বিগয় হিসাব অগণিতভাবে সবাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষ ধৈর্য ধারণ করতে পারেন হাতীসের মধ্যে আমরা বা একটি ঘটনা এক মহিলা তার সন্তান ইন্তেকাল করেছিল তখন রসল্লাহ্লা সাল্লাম তাকে ধৈর্য ধারণ করতে বলেছেন কিন্তু তিনি পারেননি পরে গিয়ে যখন ওই মহিলা জানতে পারলেন যে সাল্লাম তার কাছে এসেছিলেন পরে তিনি গিয়ে বললেন না আমি ধৈর্য ধারণ করেছি রসুল সাল্লাম বলেছেন যে না সেটা হলো ধৈর্য হল প্রথম যখন আসবে মুসিবত সাথে সাথে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে যাই হোক তো এখানে যে কথাটা বলা হচ্ছে আল্লাহ রব্লা আলমী ধৈর্যশীল ব্যক্তিদেরকে অসংখ্য অগণিত তিনি করবেন এখানে সাহেব এই যে সুবাহ আয়াত উল্লেখ করেছেন এই আয়াতগুলোর মাধ্যমে কয়েকটা জিনিস এখানে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে এখানে আল্লাহ রব্লা আলমিন যারা ধৈর্য ধারণ করবেন তাদেরকে তিনটি বিশেষ পুরস্কার দিচ্ছেন তিনি বলছেন যে আসলেত ওর রহমা হিদায়া অর্থাৎ যারা ধৈর্য ধারণ করবে আল্লাহরুল্লাহ আলমীর পক্ষ থেকে তাদের জন্য কল্যাণ তাদের জন্য রহমত এবং তাদেরকে আল্লাহরাবুল্লাহ আলমী দান করবেন আল্লাহরাবাহ আলমিন সুরাব আর একশো পাঁচপান্ন থেকে একশো সাতান্ন বলছেন অবাসীর সবেরিন যে যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দেন আল্লাদিন এই দা সবার তো যখন তাদের কাছে কোনো মুসিবত বালা যে কোনো ধরনের অকল্যাণ আসে তারা বলে ইন্নার ইল্লা ইল রজন অর্থাৎ আমরা আল্লাহ তালার জন্য বা আমরা আল্লাহ তালার কাছেই ফিরে যাব অর্থাৎ সব কিছু আল্লাহ তালার জন্যই উলায়কে আলাইহিম সলাওয়া তুমি রব্বিহীম এখানে বলা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ রবুল্লা আলমিন সলাদ রহমত আল্লাহ রবুল্লাহ আলমিনের তাদের প্রতি সলাত বর্ষণ করেন এবং রহমত বর্ষণ করেন আর এই সকল ব্যক্তি হলেন আহ হেদায়তপ্রাপ্ত তাহলে আল্লাহ রব্লা আলমিন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য এই তিনটি বিশেষ দান আল্লাহ রব্লা আলমী তাদের প্রতি দিচ্ছেন এরপরে সমাজ খতুর সাহেব বলছেন সোরাখলের একশো ছয়চল্লিশ নম্বর একশো ছাব্বিশ নম্বর আয় তিনি উল্লেখ করে বলেন সবার সবীন যে যখন একজন মানুষ বিশেষ করে কারো সাথে দ্বন্দ্বে বা ক্ষতিগ্রস্ত হয় যদি সে ধৈর্য ধারণ করে তাহলে সেটা তার জন্য অত্যন্ত উপকারী সমাজ খাদু সাহেব বলছেন ওয়াকামিন সোয়াবিন আর এল বেলা রাহেলা বেলা ও হুবাকি আলাহ হব্বুল্লাহ ইয়েত অর্থাৎ তিনি তার অনেক যে আলোচনা করেছেন এরপরে এই সবগুলো আলোচনার মূল হলো যে যখন একজন ব্যক্তি ধৈর্য ধারণ করবে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি তাদের উপর বালা মুসিবত এমনভাবে আসে যে সে ব্যক্তি মৃত্যুবরণ করে অর্থাৎ তার বালা মুসিবত থেকেই যায় তার পরিবারে কিন্তু দেখা যায় ব্যক্তি মারা গিয়েছে কিন্তু তার মুসিবৎগুলো তার পরিবারে রয়ে গিয়েছে সময় খুদু সাহেব বলছেন যে এই সকল ব্যক্তিদের জন্য কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে অস অনেক উত্তম প্রতিদান রয়েছে তাদেরকে আল্লাহ রবাহ আলমিন দুনিয়া এবং আসমানের চেয়েও যে বিশাল দূরত্ব তার চেয়েও বড় তার জান্না তাদেরকে দান করবেন তিনি বলছেন যে একটি হাদিস উল্লেখ করেছেন কেয়ামতের দিন আল্লাহ রবাহ আলমিন যাদেরকে দুনিয়াতে আপদ বিপদ দিয়েছেন তাদেরকে যে উত্তম প্রতিদান দান করবেন এর বিপরীতে যাদেরকে দুনিয়াতে আপদ বিপদ থেকে মুক্ত করা হয়েছে যাদেরকে কোনো আপদ বিপদ দেওয়া হয় নাই তারা তাদের প্রতি হিংসা করবে তারা বললো যদি আমাদেরকে দুনিয়াতে আরও বেশি আপদ বিপদ দিয়ে আমাদের চামড়াগুলোকে যদি ছেড়ে ফেলা হতো তাহলে আমাদের জন্য আজকের কে আমাদের দিন কোথায় মঙ্গল হতো তিরমিজ হাদিসের জেল সচেষণ বলেছেন ইয়াদ্দু আহরুল আফিয়া ইয়ামাল ক ইয়ামা হেই সাবাদ লাউ আন্নাজুলু দা হুম ক্যায়াৎ করে তৎ দুনিয়া বিল্মা করে অর্থাৎ তাদের এই চামড়াগুলো যদি আহ ছিঁড়ে ফেলা হতো বা তাদের চামড়াগুলো যদি আহ করাত বা এই জাতীয় জিনিস দিয়ে যদি নিয়ে ফেলা হতো তাদের বডি থেকে তাহলে আজকে যে সবাব দেয়া হচ্ছে ধৈর্যশীল বান্দাদের তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারতো অর্থাৎ তারা সেটা আফসোস করবে যে আমাদের এর থেকে আর বেশি যদি বালা মুসিবত আসতো বালার মুসিবতের পরিমাণটাও তারা উল্লেখ করছেন যে তাদের শরীর থেকে চামড়াকে ফেলার মতো যদি বালা মুসিবত আসতো আর তারা যদি সেখানে ধৈর্য ধারণ করতে পারতো তাহলে কদিন উত্তম হতো আসতো তাদের জন্য সে কথা আল্লাহ রব্লা আলমিন সুরাজ সিজিদার একশো সতেরো নম্বর সুরাজ সিজিদার সতেরো নম্বর আয়ত আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মানুষ জানে না যে তারা যে কাজ করেছে ধারণ করেছে একটা আমল এর বিপরীতে বা অনেক আমল সালেহের বিপরীতে তাদের জন্য যে উত্তম প্রতিদান রয়েছে যা তাদের চক্ষু শীতল করবে ফালা আলম্মাফে আলহমিন বলছেন সম্মানিত ইমানদার ভাইয়া বন্ধুগণ যে সবর সবার হলো এমন কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত যে যে বিষয়গুলো আমরা আহ কখনোই ওই সকল বিষয় থেকে আমরা বের হতে পারছি না অর্থাৎ এমন একটি মুসিবত বা এমন একটি সমস্যা আমরা পতিত হলাম যে মুসিবত থেকে যে ঘটনা থেকে বা যে ঘটনাকে আমরা প্রতিহত করতে পারবো না তিনি বলছেন যে এই সকল বিষয়ে বিশেষ করে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আবার এই ধৈর্যটা অবশ্যই ধারণ করতে হবে যেমন কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো তাহলে মৃত্যু মৃত্যু তো অবশ্যই তাকে আসবে কিন্তু সেক্ষেত্রে ধারণ করতে হবে আমাদের আপন মারা গেলে যেটা এটা আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে এবং এটা হবেই আসা আল্লাহাম সমাজ সাহেব বলছেন যে আর ধৈর্য ধারণ করাটা হলো মানুষের জন্য এটি সৌন্দর্য যখন সে সকাল সন্ধ্যা মানুষের সাথে চলাফেরা করবে তার প্রতিবেশীদের সাথে যখন সে থাকবে আর তার সুন্দর আখলা প্রকাশ পাবে যদিও মানুষ তাকে কষ্ট দেয় এমিনার একশো বিশ্ব মনে হয় উল্লেখ করেছেন তাৎ তাকে তাকু রকম কাইদু হুম সেইয়া আমরা যদি তাকে অর্জন করি আল্লাহকে ভয় করি আর যদি ধৈর্য ধারণ করি তাহলে আমাদের যারা শত্রু বা যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করবে তাদের কোনো প্রকারের ষড়যন্ত্র আমাদের কোনো কাজে আসবে না অর্থাৎ তাদের ষড়যন্ত্রগুলো বৃথা হয়ে যাবে এবং মুসাল থেকে থিকির হাদিসিন উল্লেখ করেছেন যে আলমো মিনু লেভে হলে তুলনাস ওয়েস আহ আদম অর্থাৎ যে সকল মানুষ সকল প্রকার মানুষের সাথে চলাফেরা করে তাদের সাথে মিশে এই সকল মানুষ উত্তম ওই সকল মানুষের চেয়ে যারা সবার সাথে চলাফেরা করে না মিশে না তাদের কষ্টতে ধৈর্য ধারণ করে না অর্থাৎ আমরা যদি সকল প্রকার মানুষের সাথে মুমিনদের সাথে যদি আমরা চলাফেরা করি এবং তাদের থেকে যদি আমরা কষ্ট পাই আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে সেটি হলো উত্তম ওই সকল মানুষের চেয়ে যারা সকল মুমিনদের সাথে চলাফেরা করে না সুবাহি

আসলে ইবাদতের যে অনেকগুলো প্রকার রয়েছে সবরের মূলত এই বিষয়ে এই এক থেকে শুরু হয়েছে মূলত যে ইবাদতে অনেকগুলো প্রকার রয়েছে আমাদের ধৈর্যের আমরা যখন সবর করব সবর বিভিন্ন প্রকারের সবর আমরা বালা মুসিবতের উপর সবর করব এই বিষয়গুলো আসতেছে এখানে অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সবর আলতা অর্থাৎ ভালো কাজ করার জন্য ধৈর্য ধারণ করতে হবে যেমন আপনার যে কোনো একটা ভালো কাজ যখন আসবে যেমন আপনি সিয়াম পালন করবেন এটা অনেক কঠিন বিষয় অনেকেই পারেন অনেকের জন্য কঠিন কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এটা আপনাকে আপনার জন্য কঠিন হচ্ছে ঠিক তারপর আবার অনেক সময় দেখা যায় যে কারোর জন্য জাকার দেওয়াটা কঠিন হচ্ছে উনি উনি মনে করছেন যে তার সম্পদ কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এক্ষেত্রে ভালো কাজের জন্য ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ ভালো কাজ যখন আপনি করতে চাবেন এই ভালো কাজটা কঠিন যেমন আপনি পাঁচ সলাত যখন নিয়মিত করতে চাইবেন বিশেষ করে যেমন আমরা যদি উদাহরণ দিই শীতের দিনে কঠিন অর্থাৎ উজু করে ঘুম থেকে ওঠা এটা সবার জন্য অনেকের জন্য কঠিন অনেকের জন্য সহজ কিন্তু বিষয়টা কঠিন এখন এই বিষয়টা যদি আপনি ধৈর্য ধারণ করে সেই ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করেন এবং আপনি যদি নামাজ পড়েন যাদের মানে ঠান্ডা পানি অর্থে এই না যে ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে অর্থাৎ আপনার যদি ব্যবস্থা না থাকে আপনি যদি সেখানে এই কাজের ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ রবুল্লা আলম এর বিপরীতে আপনাকে সবদার করবেন সোমাদ কুম সাহেব সরা ইউসুফের নব্বই নম্বর তিনি এখানে উল্লেখ করেছেন আল্লাহ রাহমিন ইউসু আলামের ঘটনা তিনি বলছেন যে আল্লাহ বলছেন আল্লাহ আমার অনেক কল্যাণ দান করেছেন এরপর যারা আল্লাহকে ভয় করবে ধৈর্য ধারণ করবে অবশ্যই আল্লাহ আলমিন যারা ভালো ব্যক্তি সৎকর্মশীল তাদের প্রতিদানকে ধ্বংস করবেন না অর্থাৎ এখানে তিনি এই উল্লেখ করতে চেয়েছেন যে মানুষের যে নফসের যে চাহিদা রয়েছে সেই চাহিদা থেকে দূরে থাকাটাও একটি সবরের প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ আমার মনে চাচ্ছে এখন আমি এই কাজটি করবো আমার মনে চাচ্ছে আমি এখন টিভি দেখব আমার মনে হচ্ছে আমি এখন ফেসবুকে ঢুকবো আমার মনে হচ্ছে আমি অবৈধ জিনিস দেখব সেই ক্ষেত্রে যদি আপনি সেখানে না করে ধৈর্য ধারণ করেন এই ধৈর্য ধারণ করাটা আপনার জন্য অনেক কল্যাণ রয়েছে এবং এটা হলো একটি ভালো কাজ সুবহানাল্লাহ বিহামদি এখানে এই যে আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন এখানে সুবহানাল্লাহ সারাবে যে ঘটনা তিনি অন্যায় কাজ থেকে অন্যায় থেকে দূর থেকেছেন এবং ধৈর্য ধারণ করেছেন তার যে রাজকীয় যে প্রসাদে তিনি ছিলেন তার যে বিশাল যে একটা ঘটনা রয়েছে সেই ঘটনার দিকে তিনি এখানে ইঙ্গিত করেছেন আর এই ঘটনা আল্লাহর রবুল্লা আলম কোনে কেরিমে ইউসুফ সম্পূর্ণ সুরাতেই সুর থেকে শেষ পর্যন্ত আল্লাহর রবুল্লা আলম তার জীবন অনেক অংশ তিনি এখানে উল্লেখ করেছেন আর এই ঘটনাটা তিনি সুরা ইউসুফের তেইশ এবং চব্বিশ নম্বর আয়তে বলছেন কয়লা মা আদ আমি আল্লাহ রবুল আলম আশ্রয় প্রার্থনা করছি ইন্ন রব্বি হাসানা সোয়াই ইন্নাইফ আলিমুন আল্লাহ আহমদ বিহ আহমা বিহ আল্লাহ আবুর হান রব্বি কذلك لنصف عنه السوء والفحشين من عباد المخلصين अर्थात <applause> يوسف عليه السلام tini ধৈর্য ধারণ করেছেন অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে সুতরাং অন্যায় কাজে লিপ্ত হওয়া থেকে দূরে থাকা ধৈর্য ধারণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদা আর হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহাইন হাদিসের মধ্যে আমি আউযু মিন আতা ইন খায়রান ওয়া আওসা মিন الصبر অর্থাৎ ধৈর্যের চেয়ে প্রশস্ত এবং কল্যাণকর কোনো জিনিস মানুষকে দেওয়া হয়নি সাদে রাহেমহল্লা এই আয় এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে এটার কারণ হলো যে সবর প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হয় প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমিনে আনুগত্য করার ক্ষেত্রে আপনার ভালো কাজের ক্ষেত্রে ভালো অন্যায় কাজ থেকে দূরে সরে থাকার ক্ষেত্রে ঠিক একইভাবে আল্লাহ রবিনের যে বালা মুসিবতগুলো দিয়ে থাকেন সেগুলো থেকে সেগুলোর উপর ধৈর্য ধারণ করতে হয় যাতে আমরা সেখানে আমরা ইমান থেকে দূরে সরে না যাই এরপর তিনি বলছেন যে এর সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের যে মনের যে চাহিদাগুলো রয়েছে যে সকল নিয়ামতকে আমরা কামনা করি এই নিয়ামতগুলো যখন আল্লাহ রব্লা আলম আমাদেরকে দেন সেই নিয়ামতে আদায় করার ক্ষেত্রেও যেন আমরা অন্যায় করে না অর্থাৎ আদায় না করে যেন আমরা অন্যায় না করি সেখানে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সেক্ষেত্রে আমাদের ধৈর্য জান আল্লাহ রব্লা আলম শুক্রিয়া জ্ঞাপন করতে হবে অনেকে দেখা যায় যে একটা ভালো কিছু হয়েছে সে খারাপ কিছুর আয়োজন করছে যেমন আমাদের সমাজে এখন হয়ে থাকে যে দেখা যায় কোনো ব্যক্তির বিশেষ টাকা পয়সা হয়েছে বা বিশেষ কোনো ব্যবসা বাণিজ্য ভালো করেছে অথবা কোনো বিশেষ চাকরি হয়েছে তো ক্ষেত্রে সে পার্টি আয়োজন করে সেখানে নাচ গানের আয়োজন করে সেটা আল্লাহ সেক্ষেত্রে আলামিনের নিয়ামত যখন আসবে সেই নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রব্লা আলামিনের সুক্রিয় আদায় করার মাধ্যমে সেক্ষেত্রে অন্যায়ের মধ্যে জড়িত হওয়ার যাবে না এই বিষয়টা আমরা আমরা অনেকই গাফেল। যে যখন আমাদের মধ্যে কোন নিয়ামত আসে আমরা দেখা যায় যে অনিসলামিক কাজে নিয়োজিত হয়ে যায় বিশেষ করে অনেক যারা বড় বড় ব্যবসায়ী হঠাৎ ভালো কোনো ব্যবসা হলো বা অনেক টাকা তার অল্প সময়ের মধ্যে চলে আসলো সে তখন বিশেষ করে এই সকল কাজে তারা জড়িত হয়ে পড়ে আল্লাহ রব্লা আলীন আমাদেরকে হেফাজত করুন এরপর সৌমান খুদুল সাহেব বলছেন সোর আল ইমরান দুইশম্ব নম্বর আয়াত উল্লেখ করে যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ ব্লা আলমি তাদেরকে সফল করবেন সোয়াবির ওভিত্ত করল আল্লাহ আল্লাহ তিনি বলছেন যে ধৈর্য মুসলিম জীবনের জন্য মমিনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই উপকরণ ধারণ করতে হবে একজন ব্যক্তি যত বেশি ধৈর্যশীল হবে সে তত বেশি আল্লাহ ব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন অর্জন করতে পারবে আর তিনি বলছেন যে এই ধৈর্যগুলো আমাদেরকে অর্জন করতে হবে আর এই এই ধৈর্যটা আমাদেরকে আস্তে 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 আমাদের নফসকে এটার উপরে প্রশিক্ষণ দিতে হবে হ্যাঁ যেন আমরা আল্লাহ রব আলমের যে কোনো বালা মুসিবতের উপরে আমরা ধৈর্য ধারণ করতে পারি তিনি বলছেন যে আমরা একটা ঘটনা যদি এখানে উল্লেখ করি যে মুসা আলি তিনি এলিম শিখতে তিনি নবী ছিলেন আর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তার কত ভালোবাসা ছিল তিনি কত ধৈর্য ধারণ করেছেন আর দেখা যায় এই ধৈর্য ধারণ করার জন্য আপনাকে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর আপনাকে এটার জন্য চেষ্টা করতে হবে এমন না যে আপনি ধৈর্যটা এমনি এমনি চলে আসবে এটা আপনার যেটাকে আমরা বলি ক্যাসবি বা জিবিল্লি অর্থাৎ একটা জিনিস এমনি এমনি আপনার মধ্যে আল্লাহ রবাহ আলম সৃষ্টিগতভাবে দিয়ে দেওয়া আর একটা হলো আপনাকে অর্জন করতে হবে এখানে বিষয়টা হলো আপনাকে এই ধৈর্যটা অর্জন করতে হবে সম্বন্ধে খতুব সাহেব বলছেন যে ফাইউজিয়া হিন্দুনাফ সাহ আলা সফর যে তাকে মুজাহাদা করে পরিশ্রম করে এই ধৈর্য তাকে অর্জন করতে হবে খতীব সাহেব বলছেন যে মুসা আলীসলামের যে ঘটনা আবর হাততা আব্লু কা মাজ্মা আল হরানি আবম দে হকবা সোরা কে হাফিস নম্বর আয়াতে বলছেন যে আমরা এই যে সফরে বের হয়েছে এই রিম অর্জনের জন্য আমরা দীর্ঘ পথ অতিক্রম করব সেটা দীর্ঘ সময়ও যদি হয় হকবা দীর্ঘ সময় বারো বছরের মতো সময় যতক্ষণ না পর্যন্ত আমরা সেই দুই সাগরের মিলন কেন্দ্রে আমরা অর্থাৎ দুই একত্রিত হয়েছে ওই জায়গায় আমরা পৌঁছাতে না পারি দেখেন তাহলে একজন নবী তিনি কত কষ্ট করছেন একজন ব্যক্তির কাছে গিয়ে শিকার জন্য দীর্ঘ পথ তিনি অতিক্রম করবেন এরপর তিনি বলছেন যে এই যে তিনি অতিক্রম করেছেন বার্শ নম্বর আয়াতে তিনি বলছেন লাকো দি লা কে নেয়া মিনসাফারি নেয়া হ্যাঁ দেয় না সবা অর্থাৎ এই দীর্ঘ আমরা পাড়ি দিতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছি তাহলে ওনারা কষ্ট করেছেন এবং এটার ওপরে ওনারা ধৈর্য ধারণ করেছেন এরপরে আরও কত বিশাল যে ঘটনা রয়েছে প্রত্যেকটি ঘটনা এখানে সবরের কথা বলা হয়েছে করলা হ মুজ আল্লাত আলিম 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 দারুস দা করলা ইন দ্য ক্যালেন্টেস তুমি আমার তোমার তুমি যে আমার প্রতি ধৈর্য ধারণ করতে পারবে না এই কথা ঘটনা তো মূলত যে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি বলছেন যে ওকে তাসউইর আলা মান আমতহিদ তোমাকে যে বিষয়ে তোমাকে জানানো হয়নি তুমি সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবে তিনি বলছেন ক্বাল আছতাজিদুন ইনশাআল্লাহু সাবিরা যে মুসা আরসাল্লাম নিয়ে যারা আবশি রাগে ছিলেন আর তিনি বলছেন যে আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন ওয়ালা আছিরাকি আমরা আমি আপনার নির্দেশের বাইরে যাব না তাহলে মুসা আল ইসালাম তিনিও ধৈর্যশীল বান্দা হওয়ার বিষয়ে তিনি তার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন সময় তো বন্ধুগণ এরপর তিনি বলছেন যে এই ধৈর্য অবশ্যই প্রতিটা যারা ব্যক্তি যারা ধর্ম মানতে চান এই এটি হল প্রতিটা ভালো মানুষেরই ধর্ম অর্থাৎ ভালো মানুষ অবশ্যই ধৈর্যশীল হবে নবীদের গুণ ছিল এটা এবং প্রত্যেকটা ভালো মানুষ এই গুণের গুণান্বিত হওয়াটা প্রয়োজন এরপরে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন অন্যন্য যে নবীরা ছিলেন তাদের মতো যেন তিনি ধৈর্য ধারণ করেন কোনা সূরা আহকাফের 53 নম্বরেতে বলছেন فَاصْبِرْ আপনি ধৈর্য ধারণ করুন কামা সাবরুরুল আজমি মিন আর-রাসুল ওয়া লা تَسْتَعْجِلْ লেহুম অর্থাৎ পূর্বেকার যে বড় পাঁচজন বিশেষ নবী ছিলেন রস সাল্লামের আগে চারজন তিনি বলছেন আপনি তাদের মতো ধৈর্য ধারণ করুন দেখেন তারা কত ধৈর্য ধারণ করেছেন ইব্রাহিম আলিহাল্লাম তার প্রতি কতগুলো পরীক্ষা ছিল তারপর নুহা আলহ ইসালাম তার প্রতি কত পরীক্ষা ছিল এই সব নবীদের উপরে অনেক পরীক্ষা ছিল ফলে হেতে আসতে আজি আর আপনার উম্মতের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না তাদেরকে বদুয়া দিয়ে ধ্বংস করে দেবেন না ফামতে সাল রসুল্লাহাম আমরা রব্বিহি ফাঁকে আনি আক্তাদি বিহাদিহিম হয়তো সব্বার বিদি কৃ সিয়ারিহিম সিয়ারিহিম অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আসলাম সর্বদাই ধৈর্য ধারণ করেছেন এখন আমরা শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের কয়েকটি বিশেষ দিক আমরা উল্লেখ করে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে চাইব যে রুসুল সাল্লাহ আসাল্লাম তার জীবনে কত বালা এবং মুসিবত এসেছে রসালাম নবী হওয়ার পর থেকে তার যে তেইশ বছরের জীবন তার এই জীবনে আমরা সাধারণত মানুষ মনে করে থাকি যে আমার জীবনে সবসময় বালামসিবত আসতেছে কিন্তু একজন নবী তার জীবনে কতগুলো বালা মসিবত এসেছে ভাল্লাহ যেহেতু রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের আদর্শ তার জীবন তার দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে অর্থাৎ তার জীবনের বাইরে আমাদেরকে যাওয়া যাবে না সেই রসুল্লাহ সাল্লামের জীবনে কতগুলো মুসিবত এসেছে আমরা যদি সেই মুসিবতগুলো থেকে শিক্ষা নিই তাহলে আমাদের জীবনের যে সামান্য যে বালা মুসিবতগুলো আসে এগুলো আমাদের জন্য খুবই হালকা হয়ে যাবে খতু সাহেব বলছেন যে রসুল্লাহ সাল্লামের ওপর কত বালা মুসিবত এসেছে আমরা তার থেকে একটু সামান্য কিছু আলোচনা করবো রসুল্লাহ সাল্লামের সম্মান হানি করার জন্য মক্কাবাসীরা তাকে বিভিন্ন প্রকারের গুজব তার বিরুদ্ধে যে মোহাম্মদ সাল্লাম তিনি মিথ্যাবাদী তিনি কাহানা অর্থাৎ তিনি গণক ছিলেন তিনি জাদু জানেন তিনি অনেক সুন্দর কবি তিনি এইভাবে বিভিন্ন বিষয় মানুষের মধ্যে প্রচার করা হয়েছিল যাতে মানুষ তার কাছে না আসে যেটা এগুলো তো আপনার সবাই অর্থাৎ এগুলো আল্লার কথা না এগুলো তিনি গণক হিসেবে বলছেন বা তিনি কবি হিসেবে লিখছেন সব কথা তার সাথে অনেক ঠাট্টা বিদ্রোপ করা হতো সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তার প্রতি কত নিষ্ঠুর আচরণ করা হয়েছে মক্কাবাসী করেছে করেছে এইসব ঘটনা আপনারা সকলে জানেন এরপর রসোল্লাহ সাল্লামকে আহ তিন বছর সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বর্তমান যেভাবে বিভিন্ন স্যাংশন দেওয়া হয় বা বিভিন্ন সমাজের উপরে বিভিন্ন অবরোধ দেওয়া হয় ঠিক আসাল্লাহ সাল্লাই সাল্লামকে তিন বছর অবরোধ দেওয়া হয়েছিল এই ঘটনা আপনারা পড়বেন ইতিহাসে সেই করুণ কাহিনী যখন রসল্লাহ সাল্লামের সাথে মুসলিমরা পাতা খেয়ে থাকতেন সমাজের মানুষ তাদের সাথে ব্যবসা করতো না তাদের তাদের সাথে দেখা সাক্ষাতে আসতো না কি কঠিন পরিস্থিতি এই অবরোধ সাল্লামের উপরে মক্কাবাসী করেছিল এরপর রসুল্লাহ সাল্লি আসলাম যখন নামাজ পড়তেন তখন তার উপরে উটের যে নারী ছিল সেই গন্ধ উটের নারী ভুরি তার উপরে ফেলে যেত আর কত কষ্ট রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়েছেন আল্লাহ রবাহ আলম কনে সুরান ফালে বলেছিলেন বলছেন ও ইলিয়াম করবি কেল্লা দিয়ে নেকা ফারুলি বিতু কাউ অখতরু কাউ অখরুজু কোয়াম করুন করুল্লাহ মা কিরিন সুবাহান আল্লাহ হামদি সাল্লা সাল্লামকে তার যে জন্মস্থান সেখান থেকে বের করে দেওয়া হয়েছে যেখানে রসুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে তার প্রতি আঘাত করা হয়েছে তার তার যে দাওয়াত সেই দাওয়াতকে ভিন্ন দিকে নেওয়ার জন্য বিভিন্ন প্রকারের মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন তার দাওয়াতকে বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে তাকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে বলেছেন যে এটা আমার কাছে সবচেয়ে পছন্দের জায়গা আহাবুল্লাহ তিনি বলছেন যে আলিম তো আন্নাকে খৈর আউদ্দিল্লাহ আমি জানি যে তুমি সবচেয়ে উত্তম জায়গা আল্লাহবুল্লাহ আলমিনের কাছে ওয়ালাউ আন্না মিনক অর্থাৎ যদি তোমার এই যে বসতি রয়েছে তারা যদি আমাকে বের করে না দিত তোমার থেকে বের হতাম না অর্থাৎ রসুল্লাহ সাল্লি সাল্লামকে বের করে দেওয়া হয়েছে তার মাতৃভূমি থেকে অবশ্যই এখানে একটা বড় মুসিবত কোথায় যাবেন কোথায় থাকবেন নতুন করে বসতি দায় করতে হবে এরপরে তিনি বল হাদিস সাহেব বলছেন যে সাল্লামের যে সন্তানরা ছিল তার তিনটা পুত্র সন্তান ছিলেন তিনজন পুত্র সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু মৃত্যুবরণ করেছেন সুবহানাল্লাহ আমাদের তো দেখা যায় যে আমাদের কোনো পরিবার হয়তো কারো একটা বা কারো অধিকাংশ বাবা-মা তাদের সন্তানদের মৃত্যু দেখে না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার তিনটা পুত্র সন্তান তিনজনই মারা গিয়েছে। এরপর তিনি বলছেন যে ফাতিমা আল্লাহ তালা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু অন্য যে কন্যা সন্তানগুলো ছিল তারাও মারা গিয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সন্তান আদি সবাই মারা গিয়েছে একজন ব্যতীত রসুল্লাহাম ধৈর্য ধারণ করেছেন এরপর তিনি বলছেন যে খাদ্য তার কত সংকট ছিল এ তিন মাস তার বাড়িতে আগুন প্রজ্বলিত হতো না অর্থাৎ খাবার রান্না হতো না হাদিসের মধ্যে এসেছে এরপরে তিনি রসুল্লা সাল্লা সাল্লাম এতটাই তিনি আহ খাদ্যের জন্য কষ্ট করেছেন তিনি ধান করে দিতেন অনেকেই আমরা একটা জিনিস মনে করে থাকি হ্যাঁ অবশ্যই ইসলামের প্রথম যুগে অর্থনৈতিক সংকট ছিল কিন্তু হিসাবে অনেক সাহাবাদ ছিলেন অনেক খাবারের তাদের ব্যবস্থা ছিল কিন্তু রসলাম ধারণ করতেন তিনি কারোর কাছে গিয়ে লোন করে বা বিশেষভাবে তিনি অর্থাৎ তেমন দুনিয়াতে দুনিয়া উপভোগ করার মন মানসিকতা তার ছিল না আপনারা হয়তো জানেন রসুল্লাহ সাল্লাম যে বিদায় যে ভাষণ দিয়েছেন হজ তিনি হজে তো বিদায় করেছেন সেই হজে তিনি একশোটি ওট কোরবানি দিয়েছেন তাহলে একশোটি ওট কোরবানি দেওয়া এটা সহজ বিষয় না তাহলে রসুল কত সম্পদ ছিল তিনি দান করতেন সাহাবাদেরকে গরিব সাহাবাদেরকে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের দানের বিষয়ে আমরা জানি দান করতেন তিনি ভয় করতেন না যে আমি কালকে কী খাবো বা অর্থাৎ তিনি উম্মতকে সেগুলো দিয়ে দিতেন সব হারুল্লাহ হামদি তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম খাবারে তিনি কষ্ট করেছেন ধৈর্য ধারণ করেছেন হাদিসের মধ্যে শাহবকর দেহ তারাহানো অমর দেহ তারাহানো একদিন বাসা থেকে রাস্তায় চলে এসেছে হ্যাঁ অর্থাৎ তাদের এত বেশি ক্ষুধা ছিল যে তারা সহ্য করতে না পেরে যে কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা তখন রসুল্লাহ আসলাম তাদের সাথে দেখা তবে বলেছেন মা খরজা কুমার মিন বুইতে কুমার হাদি সাদ এই সময় কেন বের হয়েছে অর্থাৎ আরবরা সাধারণত যখন প্রচন্ড রোদ হতো দুপুরের সময় তারা ওই সময় বের হতো না এখন আরবদের এই রীতি রয়েছে যে বিশেষ করে দুপুরের পরে তারা বের হয় না এখন অত্যন্ত গরম থাকে তারা বলছেন যে আল জওয়াইয়া রসুল্লাহ অর্থাৎ তাদের ক্ষুধার কারণে রসুল আসলাম বলছেন ওয়া আনা ওয়াল্লা যে আমি আল্লাহর শপথ করে বলছেন যে আমিও বের হয়েছি তোমরা যে কারণে বের হয়েছো রাহরাজানি আল্লাহ বি আখরজা তোমাদেরকে যে কারণে বের তোমরা বের হয়েছে সেটা আমার খুব ব্যবস্থা সাল্লাম খুদার্থ ছিলেন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ফাতেম তা আনহাতাকে একটি রুটির টুকরো দান করেছিলেন থরসুসাল্লাম বলেছিলেন হ্যাঁ দ্যা আউ আলু আয় মিন অ্যাকালাহু আবু কি মিন সারা ইয়াম

তিনি পেট ভরে সাইরের রুটি কখনো খাননি অনেক মধ্যে যদি আমরা দৈনন্দিন জীবন তিনি কেমন ছিলেন তিনি কেমন খেতেন তার সব কিছু বর্ণনা আছে আমরা আমরা সেখানে অর্থাৎ এই এগুলো বর্ণনা করার মূল উদ্দেশ্য রসুল্লাহ সাল সাল্লাম তার জীবনে কতগুলো কঠিন পরিস্থিতি তিনি মোকাবেলা করেছেন এগুলো তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ আছে তিনি অনেক যুদ্ধ গিয়েছেন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তিনি যখন করেছেন হত্যার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারপরে তাকে তা হত্যা করলে কি পুরস্কার দেওয়া হবে এটা বলা হয়েছে তাকে হত্যা করার জন্য ইহুদিরা চেয়েছে অর্থাৎ শুধু রসুল্লাহ সাল্লামের জীবনকে যদি আমরা দেখি দেখবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে কতগুলো আপদ এবং বিপদ এসেছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বদাই ধৈর্য ধারণ করেছেন এর একটি উদাহরণ আমরা দেখি যে আশার উদ্দালু আসাল্লামকে বলেছেন যে আপনার সবগুলো গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু আপনি আর পরেও সারা রাত্রি দিকে না ইবাদত করেন রসাল্লু সাল্লাম কি উত্তরটা দিয়েছিলেন রসুলাম বলেছেন আফেল আন ওহে আবদেন সাকুর যে আমি কি আল্লাহ রব্লা আলমিনের প্রিয় মানে আব্দ শাকুর আল্লাহ রবুল্লা আলামিন যে আমাকে এত নিয়ামত দান করছেন সেটার জন্য কি আমি সুক্রিয়া আদায়কারী বান্ধব হব না অর্থাৎ তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ রবুল্লাহ আলমী সুক্রিয়া আদায় করছেন আর এই কঠিন পরিস্থিতিতে সুক্রিয়া আদায় করার সম্ভাবনা যদি কোনো ব্যক্তির ধৈর্য না থাকে সময় হতুব সাহেব বলছেন যে সময়দ প্রিয় ভাইগণ যে আল্লাহ রবুল্লাহ আলামিনের আনুগত্য করার ক্ষেত্রে গুণা থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিনের যে আমাদের যে কদরের যে বিষয়গুলো রয়েছে এসব বিষয় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর রসুল্লা সাল্লা সাল্লাম যেভাবে ধৈর্য ধারণ করেছেন সেভাবে ধৈর্য ধারণ করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রব আলম বলছেন সুরা ইনসানের ও জাজা হুম বিমা সবারু জান্নাত ও হারে র যে আল্লাহ রবল আলমিন জান্নাত দিবেন এবং রেশমের কাপড় দিবেন অর্থাৎ জান্নায় তাদেরকে উত্তম পোশাক পরিধান করাবেন এরপর সুরার আদের বাইশ থেকে চব্বিশ নাম্বার আদালব আলমিন বলছেন আল্লাদিন আওয়াজ রব্বি মহকামু সোলাহ যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে সাল আদায় করবে এবং তাদের সম্পদ থেকে আল্লাহর জন্য ব্যয় করবে গোপনে প্রকাশ্যে এবং তারা অন্যায়কে ভালো দিয়ে প্রতিহত করবে তাদের জন্য হলো সর্বশেষ উত্তম ঠিকানা তাদের জন্য সেই ঠিকানা কি জান্নাত তাদের জন্য জান্নাত যেখানে তারা প্রবেশ করবে এরপর বলছেন যে ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত যারা সালাহমিন আবাহিম তাদের ভালো পিতাদের সাথে সৎ কাজ করেছে ভালো কাজে নির্দেশ দিয়েছে তাদের পরিবার পরিবার বর্গ স্ত্রী তাদেরকে সংশোধন করেছে কোন মেলায় কিন্তু তখন আলিমিন কিলো তখন ফেরিস্তারা জান্নাতে তাদেরকে সংবর্ধনা দেবে সালাহুল আলিম বিদার আর তোমরা যে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো সেটার জন্য আজকে তোমাদেরকে ধন্য মানে তাদেরকে ই জানানো হবে মার হাওয়া জানানো হবে সালাহ আলাইকুম তোমাদের আল্লাহ রব আলমিনের শান্তি বর্ষিত হোক যে বলছেন সবর একটি আরকান আল্লাহ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তিনি বলছেন যে এটি দিনের ক্ষেত্রে মাথার সমতুল্য যেভাবে আমাদের শরীরের মাথা যেভাবে গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যার ধৈর্য নেই অবশ্যই ধৈর্য লাগবে একজন পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আলুর রাব আল আলামিন কোরআন কারিমে লুকমান আলাইহি লুকমান আলাইহিস সালাম ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন ইয়াবুনি ইয়াকমি সলা ওয়া আমর বিল মা'রুফা ওয়া মুনকার আসবি আলা মা সুবগিনা দা এর অর্থ করবে মানুষকে ভালো কাজ করার আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এগুলো করার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে সুবহানাল্লাহ তিনি বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই এই সকল ব্যক্তি আল্লাহর রব্বরাহ আলমিনের নিয়ে আমত নিয়ে চিন্তা করবে যেমন আল্লাহ রব্লাহ আলহীম ক অনেক রেমিস সোরা সৌরার বত্রিশ আমরা রাহায়তে বলছেন অমিন আয়াতিল জওয়ার রফিল ভাইরিকে আলা আলাম ইয়ে স্কিন রোয়াকিদ আলাহ ই নিবি আর কেলে আয়াতিল লিকুইডি অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো আল্লাহরব্বরা আলমেন বলছেন যে তার একটি নিদর্শন হল এই সাগরে যে বিশাল বিশাল জাহাজগুলো যাচ্ছে এগুলো আল্লাহ রব্লাহ আলমিন বলছেন যদি আমি বাতাসকে থমকে রাখি অর্থাৎ বাতাস যদি না হয় তাহলে পানি চলবে না এই বিশাল বিশাল জাহাজগুলো যেতে পারবে না আল্লাহ রব্লা আলামিন বলছেন যে এখানের মধ্যে নিদর্শন রয়েছে সববার যারা ধৈর্যশীল ব্যক্তি অর্থাৎ যারা ধৈর্যশীল ব্যক্তি তারাই আল্লাহ রবুল্লাহ আলামিনের নিদর্শনগুলো নিয়ে মূলত গবেষণা করে তাহলে যারা আমরা ধৈর্যশীল হতে পারবো এই গুণের অধিকারী হতে পারবো তাহলে আমরা আল্লাহ রব্লা আলামিনের নিদর্শন নিয়ে গবেষণা করতে পারবো এবং আল্লাহ ব্লা আলমিন বলছেন এই সকল ব্যক্তি আল্লাহ র ব্লা কাছে তারা আল্লাহর ব্লা আলমীন শুক্রিয়া আধিকারী ব্যক্তি এরপর সময় খতী সাহেব বলছেন যে আর যারা বিশেষ করে সমাজে নেতৃত্ব দিবে তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে মুমিনদের মধ্যে থেকে সোরাজ সিজদা সিজিতদা বলা হচ্ছে যা আলমিন হুমায় এম আইন আবিয়াম রিন আল্লাহ মা সবারও এখনো বেতন অর্থাৎ যখন মমিনরা মুমিন পরিপূর্ণ ইমান থাকবে আল্লাহ ব্লা আলমিন বলছেন তারা যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহ আলামিন আলমিন তাদেরকে যে হায়দেদের পথ দিয়েছে সেই পথে যদি থাকে তাহলে আল্লাহর রবুল্লা আলমিন তাদেরকে নেতৃত্ব দান করবেন সুমান্ত খিব সাহেব এরপর এব রাহিম একটি কথা তিনি উল্লেখ করেছেন তিনি বলছেন যে সবর এবং ইয়েক এই দুটি জিনিস আল্লাহ রব আলীন এই আয়াতের মধ্যে একত্রিত করেছেন ও যে আল্লাহ সবারও ও কেন আমার নিদর্শনের প্রতি তাদের পরিপূর্ণ একেন যারা করবে সুমন্ত খদ্ সাহেব বলছেন যে ইমাল ইমর এখানে সবার এবং যে এই আয়াতে যে একত্রিত করা হয়েছে তিনি এর ব্যাখ্যা করতেছেন যে এই দুইটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ মানুষ আর যদি এই দুইটা থেকে যদি যে কোনো একটি বা দুইটা যদি মানুষ থেকে চলে যায় তাহলে তারা অসফল কাম হয়ে যাবে তার সফল কাম হবে না তারা বিফল হয়ে যাবে মানুষের কলব সব সময় যে বিভিন্ন প্রকারে তাদের যে প্রবৃত্তি রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে চায় আর এইসব আর এই কলবের মধ্যে আর একটি দিক রয়েছে যে সেখানে বিভিন্ন সন্দেহর প্রকারের অবতারণা ঘটে তিনি বলছেন যখন আমরা ধৈর্য ধারণ করব এর মাধ্যমে আমাদের মনে যে প্রবৃদ্ধি রয়েছে সেই প্রবৃদ্ধি কে আমরা প্রতিহত করতে পারবো ধৈর্য ধারণের মাধ্যমে আর ইয়ের মাধ্যমে আমরা যে সন্দেহ আসে মানুষের বিভিন্ন দিনের বিষয়ে বিশেষ করে নাস্তিকদের যে অনেকগুলো প্রশ্ন এগুলোর ক্ষেত্রে তারা যদি আল্লাহর প্রতি একই সৃষ্টি করতে পারে তাহলে এই সকল সন্দেহ থেকে দূর হয়ে যাবে

তার ধৈর্য হয়ে যাবে তার ধৈর্য ধারণ করাটা খুবই সহজ হয়ে যাবে আর তার জন্য যে বালা মুসিবতগুলো রয়েছে সেগুলো তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি সবগুলো বিষয়কে সুন্দর্য করে দিবেন তার শেষ পরিণতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর্যমণ্ডিত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন তার বালা মুসিবতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন এসব কথা সময় দেখো সাহেব বলছেন এবং সর্বশেষ তিনি এটা আয়াত উল্লেখ করেছেন অসবি নাফসাক আপনি এটা মূলত ভালো কাজের ক্ষেত্রে অসবি নাফসাক মা আল্লা দিন বিলগদায়াতি হল আসি অর্থাৎ যে সকল ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ রবাহ আলমিনের আহ্বান করে আল্লাহর রবাহ আলমিনের জিকির করে তা সলাত আদায় করে আহকাম মেনে চলে তাদের সাথে আপনি থাকুন অর্থাৎ ধৈর্য ধারণ করুন ওই সকল ব্যক্তিদের সাথে এখানে অনেকগুলো বিষয় রয়েছে অর্থাৎ তারা ভালো কাজে আপনাকে অবশ্যই ভালো কাজের জন্য ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ ভালো সাথে যখন আপনি থাকবেন তাদের অনেকগুলো সব কিছুই আপনার ভালো লাগবে না অনেক সময় দেখা যাবে তাদের দ্বারা আপনি কষ্ট পাবেন এগুলো তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবার সময় দেখাতে সাহেব বলছেন যে আমরা যে দুনিয়াতে রয়েছি এই দুনিয়া খুবই ছোট অল্প একটি সময়ের মধ্যে রয়েছে আর এই সময় আমাদের থেকে চলে যাবে তিনি একটি তিনি বলছেন যে এই সময়ের মধ্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তিনি গজওয়া তাবুকের ঘটনা তিনি উল্লেখ করেছেন যে তারা পঞ্চাশ দিন অনেক কঠিন সময়ের মধ্যে ছিল যেটাকে সাত আগস্ট বলা হয়েছে কঠিন সময় কিন্তু এই এরপরও এই ঘটনাটা মূলত আরও কঠিন কেমন ভয়াবহতা থেকে এইটা খুবই ছোট। একথা তিনি এখানে উল্লেখ করেছেন তো সময় তো প্রিয় ভাইয়া বন্ধুগণ আজকের সময় তো খদিব সাহেব যে আলোচনা পেশ করেছেন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই ধৈর্য ধারণ আমাদের মুমিনদের জীবনে দুনিয়াতে যেভাবে কল্যাণ রয়েছে আমাদের পরকালীন জীবনেও কল্যাণ রয়েছে ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের যে মানসিক প্রশান্তি আমরা অর্জন করতে পারবো আমরা মানুষের সাথে সবার সকল প্রকার মানুষের সাথে আমরা চলাফেরা করতে পারবো আর আমরা দেখেছি যে আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়াতে সকল ব্যক্তিদেরকে বেশি পরীক্ষা করেন যাদের দিনের গভীরতা বা দিনের উপরে যাদের বেশি মজবুত রয়েছে সুতরাং আমরা যদি মনে করি যে আমরা দিনের উপর আছি তাহলে আল্লাহ রব্লা আলমী আমাদেরকে পরীক্ষা করতে পারেন আর তা তা তাতে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর বেশি তিনি পরীক্ষা করেছেন নবীদেরকে যা আমরা এই দীর্ঘ আলোচনায় উল্লেখ করেছি আল্লাহ রব্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ রবুল্লাহ আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং এর যে কল্যাণ রয়েছে যেটি আল্লাহ রব্লা আলম বলেছেন বেকয়ের হিসাব আল্লাহ রবাহ আলিম অগণিত এর কল্যাণ দান করবেন সেই কল্যাণ যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ রবুল্লাহ আলম আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিনবী মহম্মি আজমাইন আসালামালাইকুম রহমতুল্লাহ ববরাকাত